চিত্রনায়িকার পূর্ণিমার প্রথম স্বামী ফাহাদের ডিভোর্স নিয়ে এবার গণমাধ্যমে কথা বলেছেন তিনি। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা দিল্লা হানি পূর্ণিমা দ্বিতীয়বার বিয়ে করেছেন, আর এ নিয়ে গণমাধ্যমে বেশ এবার আলোচনায় এসেছেন। গণমাধ্যমে এই বিয়েকে একদল মানুষ অনেকটা গ্রহণ করলেও একদল মানুষ কিন্তু নানা ধরনের কথা বলছে। গত 27 মে দুই মাস আগে বিবাহ করেছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা, তবে 21 জুলাই গণমাধ্যমে এই বিষয়ে কথা বলেছেন তিনি এবং প্রকাশ্যে আসে তার বিবাহের কিছু ছবি এবং তাদের বিষয়গুলো। চিত্রনায়িকা পূর্ণিমার দ্বিতীয় স্বামীর নাম আশফাকুর রহমান রবিন, তিনি এক বেসরকারি কোম্পানিতে নিয়োজিত আছেন। গণমাধ্যমে জানা যায় বেশ কয়েক বছর ধরে রবিনের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক এবং তাদের মধ্যে ভালো এক সম্পর্ক গড়ে ওঠায় দুই মাস আগে তারা সিদ্ধান্ত নেয় পারিবারিকভাবে বিবাহ করার, আর সে সময় তাদের পরিবারে অনেকজন অসুস্থ থাকায় সে সময় বিষয়টি গণমাধ্যমে কথা বলেনি, তবে সর্বশেষ গণমাধ্যমে জানিয়েছেন তাদের বিবাহের কথাটি। এদিকে এই বিষয় নিয়ে গণমাধ্যমে বেশ আলোচনা। এবার গণমাধ্যমে কথা উঠেছে প্রথম স্বামী ফাহাদের সাথে কি তার ডিভোর্স হয়েছে কিনা। গণমাধ্যমে এই বিষয়ে পূর্ণিমা জানিয়েছেন এই বিষয়ে কথা বলতে তিনি মোটেও আগ্রহী নয়, তবে দর্শকদের জন্য তিনি কথা বলতে চান। ফাহাদের সাথে 3 বছর আগে তাদের আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়ে যায়, তবে তিনি সর্বদা চেষ্টা করেছে 12 বছরের সংসারটাকে টিকিয়ে রাখার, কারণ পূর্ণিমার প্রথম ঘরে এক মেয়ে সন্তান আছে। এছাড়াও চিত্রনায়িকা পূর্ণিমার প্রথম বিয়েতে যে সন্তান ছিল মেয়ে, সেই সন্তানকে নিয়েই কিন্তু দ্বিতীয়বারে রবিনের কাছে বিবাহ করেছে। রবিনের পরিবার পূর্ণিমার প্রথম ঘরের মেয়েকে কাছে নিয়েছে এবং একে প্রচণ্ড পরিমাণ আদর যত্ন করে রাখছেন বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন পূর্ণিমা। এবার সর্বশেষ গণমাধ্যমে নিশ্চিত করেছে পূর্ণিমা 3 বছর আগে প্রথম স্বামী ফাহাদের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, তবে তিনি ঘটনার মাধ্যমে আরও জানিয়েছেন যে তিনি চেষ্টা করেছিলেন 12 বছরের সম্পর্কে টিকে রাখার, তবে সর্বশেষ চেষ্টার পরেও সংসারটি টিকে রাখতে পারেনি চিত্রনায়িকা পূর্ণিমা। দর্শক, এই তো ছিল চিত্রনায়িকা পূর্ণিমা তার প্রথম স্বামীকে নিয়ে সর্বশেষ গণমাধ্যমে কথা বলেছে এবং জানিয়েছেন 3 বছর আগে তাদের ডিভোর্স হয়ে গেছে।